চ্যানেল আজকে চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাস মানেই জানি বাবার মাস এই শ্রাবণ মাসে তারকেশ্বরে বিশাল বড় শ্রাবণী মেলা হয় এখানে অনেক পূর্ণার্থী তীর্থযাত্রীদের আগমন ঘটে আর আজকে তোমাদের নিয়ে যাব সেই তীর্থস্থানে ভিডিওতে থাকছে তোমরা কিভাবে তারকেশ্বর যাবে হাওড়া টু তারকেশ্বর ট্রেন জার্নি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা হাওড়া স্টেশন থেকে কিভাবে তারকেশ্বর পৌঁছাবে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর যেতে কত সময় লাগবে কত টাকা টিকিট প্রাইস পড়বে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরের ট্রেনের টাইম টেবিল কী রয়েছে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তাহলে চলো শুরু করে দিচ্ছি আছে হাওড়া স্টেশনে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের চারোপাশে কত ভিড় রয়েছে এখানে এখনো ট্রেন অ্যানাউন্সড হয়নি আমি যাব হাওড়া তারপর লোকাল ট্রেনে তো এখনো ট্রেন অ্যানাউন্সড হয়নি তাই আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ সামনে বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টি হচ্ছে আমার এই রোমাঞ্চকর ট্রেন জার্নিটা উপভোগ করো তো চলো ট্রেন আস ট্রেন অ্যানাউন্সড হোক তারপর ট্রেনে ওঠে তোমাদের সাথে গল্প করছি থ্রি টু থ্রি হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই হচ্ছে ট্রেন তো এই ট্রেনে যাবো তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে বন্ধুরা এখন ঘড়ি কাটা এগারোটা ছত্রিশ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন ঠিক টাইম মতোই ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেন জার্নি তোমরা যারা তারকেশ্বর যাব ভাবছ তাদের জন্য হাওড়া স্টেশন থেকে অসংখ্য লোকাল ট্রেন অ্যাভেলেবেল রয়েছে প্রতি তিরিশ থেকে ৪৫ মিনিট অন্তর অন্তর হাওড়া থেকে তারকেশ্বর ছাপ্পান্ন কিলোমিটার সময় লাগবে দেড় থেকে প্রায় দু ঘন্টার মতো তো তোমরা এনজয় করতে থাকো আমার এই আজকে ট্রেন জার্নি হাওড়া স্টেশন তো তারকেশ্বর ট্রেনের ভাড়া রয়েছে জনপ্রতি পনেরো টাকা আমি পনেরো টাকার বিনিময়ে ট্রেনে উঠে পড়েছি আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলের প্রথম স্টেশন লিলুয়াতে হাওড়া থেকে লিলুয়ার দূরত্ব রয়েছে চার কিলোমিটার আমাদের ট্রেনটি লিলুয়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে তো তোমরা এনজয় করতে থাকো আজকে আমার এই ট্রেন জার্নিটি হাওড়া থেকে তারকেশ্বর যেতে মোট একুশটি স্টেশন পড়বে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব প্রতিটি স্টেশন আর রাস্তায় যেতে যেতে যা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো সেটি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমরা হাওড়া থেকে ছয় কিলোমিটার জার্নি করার পর আমরা এখন প্রবেশ করছি আমাদের তারকেশ্বর জার্নি দ্বিতীয় স্টেশন হচ্ছে বেলুর। তোমরা তারকেশ্বর যারা যাবে তারা হাওড়া গোঘাট তারপর হাওড়া তারকেশ্বর লোকাল হাওড়া আরামবাগ লোকাল এই তিনটে ট্রেনের মধ্যে উঠতে পারো এই তিনটে ট্রেনই কিন্তু তারকেশ্বর হয়েই যাবে তোমরা যারা তারকেশ্বর যাবে তারা সকালে ট্রেনে উঠবে সকালে সাতটা পঁচিশের হাওড়া গোঘাট লোকাল তারপর রয়েছে আটটা পঁচিশ তারকেশ্বর লোকাল তারপর রয়েছে নটা পাঁচে তারকেশ্বর লোকাল তারপর নটা পঞ্চান্নর হাওড়া আরামবাগ লোকাল সকালবেলার প্রথম ট্রেন রয়েছে ভোর চারটা বাইশের হাওড়া গোঘাট লোকাল এবং লাস্ট ট্রেন রয়েছে লাস্ট ট্রেন রয়েছে রাত এগারোটা পাঁচে হাওড়া তারকেশ্বর হাওড়া স্টেশন থেকে আট কিলোমিটার জার্নি করার পর আমরা এখন প্রবেশ করছি বালি স্টেশনে হাওড়া স্টেশন থেকে ন কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেনটি এখন রয়েছে উত্তরপাড়া স্টেশনে হাওড়া থেকে শেওরাফলি পর্যন্ত যে সমস্ত স্টেশন পড়বে সবগুলোরই ডিস্টেন্স দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে হাওড়া স্টেশন থেকে এগারো কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে হিন্দ মোটরে এখন আমাদের ট্রেনটি হিন্দ মোটর থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে তেরো কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এখন রয়েছে কন্নগর স্টেশনে কন্নগর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে স্টেশন থেকে ষোলো কিলোমিটার কনগর স্টেশন থেকে তিন কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এখন রিসরাতে প্রবেশ করছে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে 19 কিলোমিটার জার্নি করার পর এখন আমাদের ট্রেনটি শ্রীরামপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটি এখন রয়েছে সেই স্টেশন যে স্টেশন থেকেই কিন্তু বাবার মাথায় জল ঢালার শুভ সূচনা হয়েছিল সেটি হলো শেওড়াফুলি স্টেশন হাওড়া স্টেশন থেকে একুশ কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন রয়েছে শেওড়াফুলি স্টেশনে এই স্টেশনে কিন্তু অসংখ্য তীর্থযাত্রীরা নেমে যায় কারণ এই স্টেশন থেকে নেমে তারা শেওড়াফুলির যে সমস্ত ঘাট রয়েছে বিশেষ করে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে তারা কিন্তু তারকশের উদ্দেশ্যে অনেকেই পায়ে হেঁটে রওনা দেয় আবার অনেকেই কিন্তু কিন্তু সেখান থেকে জল নিয়ে আবার শেওরাফুলি থেকে ট্রেন ধরে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় দেখতেই পাচ্ছ শেওরাফুলি স্টেশনে আসতেই কত লোকের ভিড় হয়ে গেছে এত লোকের ভিড় কিন্তু হাওড়া থেকে যে এতগুলো স্টেশন এলাম সেখানেও হয়নি তোমরা চাইলে কিন্তু শেওরাফুলি স্টেশন থেকেও তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক তীর্থযাত্রী কিন্তু নেমে গেছে তারা শেওরাফুলি নিমাই তীর্থ ঘাট বা শেওরাফুলি অন্যান্য ঘাটের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে দিয়ে এই ট্রেনটি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল অন্যান্য স্টেশনের তুলনায় এখানে একটু বেশি দাঁড়িয়েছিল কারণ এখানে অনেক তীর্থযাত্রী ওঠা নামা করে তাই ট্রেনের সময়টা একটু বেশি দিচ্ছিল তো আমাদের ট্রেন আবার রওনা হয়ে গেছে আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা হাওড়া থেকে শ্যাওরাফলি পর্যন্ত এতক্ষণ এসছিলাম ব্যান্ডেল কাটোয়ার কমন লাইন দিয়ে এখান থেকে এই শেওরাফলি স্টেশন থেকেই কিন্তু এখন আমাদের ট্রেনের লাইন চেঞ্জ হবে শ্যাওরাফুলি স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে দিয়ারা হাওড়া থেকে তারকেশ্বর জার্নি যতগুলো স্টেশন আমরা পাবো সবগুলো স্টেশনের মধ্যে এই শেওরাফুলি থেকে দিয়ারা স্টেশনের দূরত্বে কিন্তু একটু বেশি শেওরাফুলি জংশন থেকে দিয়ারা স্টেশনের দূরত্ব পড়ছে পাঁচ কিলোমিটার শেওরাফুলি জংশন পার হতেই দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি সবুজ গাছপালা উপরে মেঘ দেখে কিন্তু মনটা একদম জুড়িয়ে যাচ্ছে তোমরা উপভোগ করছো তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু দিহারা স্টেশনে প্রবেশ করছি আর এখানে দেখো বৃষ্টি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হাওড়া স্টেশনে যখন ছিলাম তখন বৃষ্টি হয়েছিল কিন্তু যখন হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দেয় তারপর কিন্তু শ্যাওরাফুলি পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি এখন দিয়ারা স্টেশনে এসে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এখনকার ওয়েদারটা এরকম এখনই বৃষ্টি এখনই রোদ এইরকমই কিন্তু ওয়েদারটা এখন চলছে আর এই রোমাঞ্চকর ওয়েদারটা তো খুব এনজয় করছি তো বন্ধুরা আমরা পাঁচ কিলোমিটার জার্নি করার পর আমরা এখন প্রবেশ করছি দিয়ারা স্টেশনে বন্ধুরা আমরা হাওড়া স্টেশন থেকে উনত্রিশ কিলোমিটার আর দিয়ারা স্টেশন থেকে দু কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে নাসিকপুরে স্টেশন থেকে তেত্রিশ কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এখন সিঙ্গুরে প্রবেশ করছে নাসিপুর থেকে সিঙ্গুরের ডিস্টেন্স রয়েছে ফোর কিলোমিটার আমরা এখন প্রবেশ করছি সিঙ্গুর স্টেশনের পরবর্তী স্টেশন হল কামারকুণ্ডুতে হাওড়া স্টেশন থেকে কামারকুণ্ডুর দূরত্ব রয়েছে ৩৫ কিলোমিটার আমাদের ট্রেন জার্নি রয়েছে ছাপ্পান্ন কিলোমিটার তার মধ্যে ৩৫ কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে এখনও বাকি রয়েছে আরও অনেকখানি জার্নি কামারকুণ্ডুর পরবর্তী স্টেশন নালিকুল হাওড়া স্টেশন থেকে উনচল্লিশ মিটার জার্নি করে আমরা এখন নালিকুণ্ড থেকে রওনা হয়ে গেছি পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে নালিকুল স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে মালিয়া হল হাওড়া স্টেশন থেকে এ দূরত্ব রয়েছে তেতাল্লিশ কিলোমিটার আর নালিকুল স্টেশন থেকে এ দূরত্ব হলো চার কিলোমিটার হাওড়া স্টেশন থেকে চুয়াল্লিশ কিলোমিটার আর মালিযা হল থেকে মাত্র এক কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে হরি হরিপালের পরবর্তী স্টেশন হল কৈকালা আমাদের ট্রেন এখন কৈকালা স্টেশনে প্রবেশ করছে বন্ধুরা আর মতো দুটো স্টেশন রয়েছে তারপরে আমরা প্রবেশ করে যাব আমাদের গন্তব্যস্থলে আমরা এখন রয়েছি বহির্খণ্ডে হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব রয়েছে পঞ্চাশ কিলোমিটার আমরা এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে আগের স্টেশন সেটি হলো লোকনাথে হাওড়া স্টেশন থেকে এর দূরত্ব রয়েছে চুয়ান্ন কিলোমিটার আর এই স্টেশন থেকে তারকেশ্বরের দূরত্ব রয়েছে মাত্র দু কিলোমিটার আর দু কিলোমিটার জার্নি করলে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে বন্ধুরা ওয়েলকাম টু তারকেশ্বর আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে হাওড়া থেকে ছাপ্পান্ন কিলোমিটার অর্থাৎ দেড় ঘন্টা মতো জার্নি করে পৌঁছে গেছে তারকেশ্বর বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো তারকেশ্বর মন্দির